প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত, এখানে আসার জন্য ধন্যবাদ। ক্ষমাশীলতা জীবনধারা হতে হয়, সপ্তাহে অন্তত ৪০টা সুযোগ আসে অসন্তুষ্ট হবার। তাড়াতাড়ি ক্ষমা করতে হবে, মানে চিন্তা করবারও দরকার হবে না, বুঝতে হবে এটা কতটা ভয়ঙ্কর, তাই চট করে ক্ষমা করতে হবে। আমার সঙ্গে থাকুন, লেকউড চার্চ, হিউস্টন, টেক্সাস, এখানেই এর শিক্ষাদান হচ্ছে। মানসিক ঝঞ্ঝার ইতি, কিন্তু আসল বার্তাটি হলো মানুষকে তৎক্ষণাৎ ক্ষমা করার শক্তি, যখন তারা আমাদের কষ্ট দেয়, অসন্তুষ্ট করে, অপমান করে, দুর্ব্যবহার করে। আমার কাছে এটাই খুবই জরুরি যে প্রভু আজ আপনাদের মনে কিছু ঘটাবেন। আমি প্রার্থনাও করেছি আর বিশ্বাস করি যে আজকের শিক্ষাদান অভিষিক্ত, তাই শুধু আজ এই বার্তা শুনবেন তা নয়, পবিত্র আত্মার অভিষেক এই কাজে আপনাকে সাহায্য করবে। আমি বলতে পারি এই বার্তা আগেও শুনেছি, কিন্তু আগে কতবার শুনেছি তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো আমরা কি কাজ করছি। এমন মানুষ কখনোই হব না যে ক্ষমা করতে চায় না, চট করে ক্ষমা করতেই হবে, আর ক্ষমাশীলতা হবে জীবনধারার অঙ্গ। অসন্তুষ্ট হব না, স্বার্থপর হব না, জীবনধারা এমন হবে যেখানে মানুষকে ক্ষমা করা অভ্যেস দাঁড়াবে, সেটা যেন চরিত্রেরই একটা বৈশিষ্ট্য। তার জন্য আমাদের এমন হতে হবে, কেউ কষ্ট দিন তাদের ক্ষমা করলাম, কেউ ক্ষুব্ধ করলো তাকে ক্ষমা করলাম। আমিন। আবার বলি, কেউ কষ্ট দিল ক্ষমা করলাম, কেউ ক্ষুব্ধ করলো ক্ষমা করলাম। শ্রেষ্ঠত্বের বিশ্বাসী আমি, খারাপকে মানি না আমি, এরকমটা না ভেবে যে দাঁড়াও আমি তোমায় দেখে নেব। তোমায় নিজেকে কথা বলুন যে কল্পনাও করতে পারি না আমি নিজে কতজনকে আঘাত করেছি এমনই, তাই আমি বিশ্বাস করি যদিও তুমি আঘাত করেছো, তুমি ইচ্ছে করে করনি, তুমি আমার হয়ে প্রার্থনা করো আর তোমাকে ক্ষমা করি। আমরা ভাবি ক্ষমা করেছি মানে তাদের প্রতি অনুকম্পা করেছি, কিন্তু আসলে আমরা নিজের উপকার করেছি। একটা ছোট্ট গল্প পড়ে শোনাবো, গল্পটার নাম এক বস্তা আলু। আমার এক শিক্ষক আমাদের প্রত্যেককে একটা করে প্লাস্টিক ব্যাগ দিলেন, আর একটা আমাদের বলা হলো জীবন যতক্ষণ ক্ষমা করতে অস্বীকার করছো ততটা আলু বেছে নিয়ে নাও, প্রতিটি আলুর ওপর তাদের নাম ও তারিখ লেখো আর ব্যাগে রাখো। আমাদের অনেকের ব্যাগ বেশ ভরে গেল। তারপর বলা হলো এক সপ্তাহ এই ব্যাগ নিয়ে বেড়াবো, রাতে বিছানার পাশে রাখবো, গাড়ি চালাবার সময় পাশের আসনে রাখবো, কাজের জায়গায় টেবিলের পাশে রাখবো, এরকম বোঝা বয়ে বেড়ানোর বাকি থেকে পরিষ্কার বোঝা গেল মানসিকভাবে আমরা কতটা ওজন বয়ে বাড়াচ্ছি আর কিভাবে এর প্রতি মনোযোগ দিচ্ছি, ভুলতে পারছি না আর কীরকম অস্বস্তিতে পড়ে রয়েছি। স্বাভাবিকভাবেই আলোগুলো পচতে শুরু করলো আর নিজেদের বেদনা ও তিক্ততা বয়ে বেড়ানোর এমন চরম ফলই পেতে হয়। আমরা ভাবি ক্ষমা করা মানে অন্যকে আশীর্বাদ করা, কিন্তু এটা আমাদের আশীর্বাদ, তাই এরপর যখন ভাববেন কাউকে ক্ষমা করবেন না, তখন নিজেকে প্রশ্ন করুন যে ব্যাগটা কি যথেষ্ট ভারী নয়। এবার দেখুন মথি, ১৮ অধ্যায় ১৮। হে পিতা, প্রার্থনা করি আজ এই বাণী অগ্রণী ভূমিকা নিক আপনার সাহায্যে, মানুষ যেন ভুলতে পারে প্রতিটি ক্ষোভ, প্রতিটি ক্ষত, প্রতিটি আঘাত, সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব তিক্ততা, যাতে উপস্থিত প্রত্যেককে আর আলুর বস্তা বই নিয়ে বেড়াতে হয় না। যিশুর নামে আমিন। কারোর প্রতি আপনি ক্ষমাহীন, অথচ ব্যাপারটা সম্পর্কে স্পষ্ট ধারণাও নেই, তাই আজ বলবো ক্ষমাহীনতার উপসর্গটা কি। অনেক সময় জীবনের এই উপসর্গগুলো দেখা দরকার। এই ক্ষমাহীনতার ক্ষেত্রে আমরা ভাবতে পারি কারোর বিরুদ্ধে কিছু বলার নেই, অথচ এমন অনেক লোক আছে যাদের দেখলে তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছেই করে না। যদি দেখি তারা আমার দিকে এগিয়ে আসছে বা শুনি তারা ওখানে যাবে তাহলে আমরা সেখানে যাই না, বা যদি কাউকে অন্য আরেকজনের সম্পর্কে প্রশংসা করতে শুনি তখন ভাবি তাদের কাছে আসল গল্পটা বলে দেওয়া দরকার, কিন্তু
বাইবেলে বলে প্রেম গোপন করে, মানুষের দোষ প্রকাশ করে না, বহুমাত্রায় পাপ প্রেম গোপন করে, আর হয়তো 10 বার ক্ষমা করতে হয়। আরও 10 বার সিদ্ধান্ত নিতে হয়। আর যে বোঝা আপনি বই নিয়ে বাড়াচ্ছেন তার জন্যে অনেক বেশি দাম দিতে হয়, আর লাভের অঙ্ক শূন্য। কারোর প্রতি রেগে থাকা, ঘৃণা করা, ক্ষমাহীনতার দিকে বেঁচে থাকা হলো শত্রুর মৃত্যু বর্জনাকে নিয়ে বিষ খাওয়া। কারোর ওপর রেগে থেকে কি লাভ যখন সে নিজে মজা করে বেড়াচ্ছে, তোয়াক্কাও করছে না আপনার কি অবস্থা, আপনি কি উপভোগ করছেন বা করছেন না তাতে। তাই আজ বলি, নিজের উপকার করুন, ক্ষমা করুন, চাই আজ আগুর রাস্তা খালি করুন। বস্তা ভর্তি হোক বা একটা আঙ্গুর থাক না কেন, আজ বস্তা খালি করুন। আর এটাও বলুন, সারা জীবন এই বস্তা খালি থাকবে, হয়তো নিজের সঙ্গে খালি প্লাস্টিকের ব্যাগ রাখলে মনে পড়ে যার, যে এই ব্যাগে একটাও আলু না রাখা কতটা জরুরি। এবার আমরা দেখব মথি 18:18, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তিনি এও বলেছেন, বিশ্বাসী রূপে আমাদের অধিকার আছে পৃথিবীতে সেই কাজ করা, আর সেই পরিস্থিতিতে স্বর্গে করা হয়, সেই শক্তি সেই অধিকার। তার মানে আপনি এই ধরনীতে সৎ থাকুন, কোনো বিষয় প্রার্থনা করুন, আর যদি তা স্বর্গের ইচ্ছে হয় তাহলে তা অবশ্যই ঘটবে। দিয়াবলকে বাধা দিতে পারেন, তাকে তিরস্কার করতে পারেন, পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে হবে। আর আপনার আছে রক্ত কেনা পবিত্র আত্মার রক্ত ক্ষমতা, এই জিনিস আপনার আত্মই অধিষ্ঠাত্ম, কিন্তু যদি অনুমতি দেন তিক্ততা দ্বন্দ্ব ক্ষমাহীনতা ও অসন্তোষকে আপনার আত্মায় প্রবেশের, তাহলে আত্মার সেই ক্ষমতা আপনার জীবনে প্রকাশের পথ পাবে না। আমাদের আত্মায় এত সুন্দর সুন্দর গুণ আছে, যেমন কি প্রেম আনন্দ শান্তি ধৈর্য, আত্মার সব ফল আমাদের আত্মায় আছে, কারণ যিশু আমাদের অন্তরে আছেন, তিনি আপনার অস্তিত্বের গভীরের বর্তমান। আর এই গভীরতম স্তরে কোনো সমস্যা নেই, সমস্যা তার প্রাণে, আমাদের মনে, আমাদের ইচ্ছায় আবেগে মানসিকভাবে ক্ষত বিক্ষত দেখবেন। আপনার মন 100টা যুক্তি দিচ্ছে কেন আপনি সেই লোকটিকে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আর সুযোগ দেবেন না কোনো দিন জীবনে তাকে, তাই আপনার জীবন থেকে তাদের দূরে সরিয়ে দেবেন। যখন এমন মানুষকে দূরে ঠেলে দেবেন কারণ আপনি এখনও তাদের ওপর রেগে আছেন, সব সময় সব সম্পর্ক নতুন করে জোড়া যায় না, হয়তো সম্পর্ক অত্যন্ত তিক্ত, তখন ক্ষমা করা মানে আবার সেই সম্পর্কে, তবে নিজের মনে কোনো রকম তিক্ততা দ্বন্দ্ব বা ক্ষমাহীনতা রাখবেন না, নিজের জন্য প্রভুর রাজের জন্য। তবে প্রভু আপনার মাধ্যমে যা করতে চান করতে পারবেন, নিজেকে এইসব জাগতিক আবেগের বন্ধনে বন্ধ করবেন না, যাতে প্রভু আপনাকে ব্যবহারের সুযোগ পাবেন না। ঠিক যেন জলের নল বা কাদার নোংরার দুর্গন্ধের মতো, তার মধ্যে দিয়ে আর জল প্রবাহিত হচ্ছে না, ভেতরে জল আছে কিন্তু বেরোবার পথ পাচ্ছে না, আর যেটুকু বেরোচ্ছে তা এত নোংরা যে সেটা কোনো কাজে লাগবে না কারোর কোনো দিন না। বাইবেলে সরাসরি বলা হয়েছে যে যখন প্রার্থনা করব যদি বিশ্বাস থাকে প্রভু প্রার্থনা শুনবেন ও অবশ্যই ফল দেবেন, কিন্তু এখানে আছে যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে, আপনাদের কথাগুলো কেমন লাগছে, যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে আগে সে ব্যাপারটাকে দেখতে হবে, কারণ প্রেমের পথে না চললে আমাদের বিশ্বাস কাজ করবে না, আর তিক্ততা দ্বন্দ্ব ক্ষমাহীনতা প্রেমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন এই কথাটা। আজকাল
মানুষ এত রেগে থাকে, অবাক হয়ে দেখবেন কত রাগী লোক অনেক সময় যাদের ওপর রেগে আছে তাদের সঙ্গে করে আনেন। গির্জা এসেছি তাই ভালো মানুষের মতো মুখ করে থাকি, সবাই যখন লাফায় হাততালি দেয় আমিও দিই, ঠিক যেন শেখানো ব্যবহার করছি। গির্জায় এরকম ব্যবহার করতে হয়, তারপর গাড়িতে ফিরে বাড়ি পর্যন্ত ঝগড়া করতে করতে বাড়ি ফিরলাম। এই ধরনের ভণ্ডামি বন্ধ করতে হবে আপনাদের, আমিন। একদিন গির্জায় সেবায় কাজ করছি, মঙ্গলবার রাতে যাকে বলছেন ক্ষমাহীনতার বিষয় প্রচার করবেন, আমি গর্বের সঙ্গে ভাবলাম আমার এ ব্যাপারে কোনো সমস্যা নেই, হ্যাঁ আছে। সেদিন তিনি আমায় তিনটে নির্দিষ্ট উদাহরণ দিলেন, বিস্তারিতভাবে বলবো না, তবে একটা খুবই মজার ছিল, কারণ প্রভু দেখালেন যে আমি আমার বড় ছেলের প্রতি ক্ষমাহীন, কারণ ওর সঙ্গে আমার পাপ খেত না। যখন কারোর প্রতি ক্ষমাহীন হই তাদের মানিয়ে নেওয়া যায় না, দশ মিনিট যদি দুজন এক জায়গায় থাকতাম ঝগড়া হবেই হবে, আর একজনের মন খারাপ অমন বড় বড় চোখে আমায় দেখবেন না, মানে আপনাদের অনেকের সন্তানদের সঙ্গে এমন সমস্যা অবশ্যই হয়ে থাকে, এটা তো বাড়ি বাড়ির ব্যাপার, সবাই নয় তবে কেউ কেউ, জানেন কাউকে ভালোবাসলেও তাকে অপছন্দ করতে পারেন। ওকে ভালোবাসতাম কিন্তু পছন্দ করতাম না, আমি জানতাম না কেন পছন্দ করতাম না, বুঝতাম না, অপছন্দের কারণ হলো প্রভু আমায় যা বলেছিলেন আমি আপনাদের সেটা বলতে চাই, কারণ অনেকেই এটা করে অথচ বোঝে না যে এটা করছে। সেই রাতে প্রভু আমায় দেখালেন তুমি ডেভিডকে মানিয়ে নিতে পারো না, কারণ তুমি ওর প্রতি ক্ষমাহীন, কারণ ও তোমার মতো অত ধার্মিক নয়, যতটা তুমি চাও ততটা ধার্মিক সে হতে পারছে না। আপনাদের অনেকেরই সন্তানের সঙ্গে এরকম দূরত্ব তৈরি হয়েছে, কারণ প্রভুর সঙ্গে আপনার যে সম্পর্ক তাদের তা নেই, আর আপনি তাদের টেনে আনার চেষ্টা করেছেন কিন্তু তারা রাজি নয়, তাই আপনার সঙ্গে তাদের দূরত্ব ক্রমাগত বেড়েই চলেছে, যেহেতু আপনি মেনে করছেন না এটা তাদের পক্ষে ভালো, তাই বলে আপনার অধিকার নেই কাউকে জোর করে যিশুতে বিশ্বাস করা, এমন কি প্রভুও তা করেন না। আমরা কি করি? প্রার্থনা করি আর প্রেমের পথে চলি আর দেখি প্রভুর কর্মকাণ্ড এই পৃথিবীতে সবচেয়ে খারাপ হলো, ধর্মান্ত করে কাউকে জীবন থেকে দূরে ঠেলে দেওয়া মনে করবেন না, এতে মানুষ কিছু মনে করে না, কারণ তারা আঘাত পায়। আপনি মুখে কিছু না বলে তাদের এড়িয়ে গেলেও তারা বুঝতে পারে যে আপনারা তাকে এড়িয়ে চলছেন, এটা কিন্তু ভীষণ আঘাত আর দুঃখের কথা। তাদের সঙ্গে তাদের সন্তান ও অন্যদের সম্পর্ক সুন্দর করার বিষয়ে উপকৃত হবেন। এখানে অনেক বাবা মা আছেন যাদের ঠিক আমার মতোই সমস্যা আছে, যখন বিষয়টা গভীরে ঢুকতাম দেখতাম দোষটা আমার ছেলের নয়, হ্যাঁ ভুলও করে, তার সংশোধন করা দরকার, কিন্তু আমাদের সেই কাজ করার চেষ্টা বন্ধ করতে হবে যা আমাদের ক্ষমতার বাইরে, কারণ মানুষকে পরিবর্তন কেবল প্রভুই করতে পারেন। আমি দশটা নিয়ম বানিয়ে বলতে পারি এগুলো মেনে চললে আমি খুশি হব, কিন্তু ওর মনটা আমি পাল্টাতে পারবো না। আমি চাই আমার ছেলে বাড়িতে বাইবেল পড়ুক, ওর ঘরে গিয়ে দেখতে চাই ও বাইবেল পড়ছে খুব মন দিয়ে, সকালে উঠে শুনতে চাই ও প্রার্থনা করছে খুব মন দিয়ে, গির্জায় যাওয়ার সময় ওর মধ্যে উৎসাহ দেখতে চাই। আমি যদি গির্জায় সবাই উৎসাহিত হয় নাচানাচি করে আমি চাই ও নাচুক, কিন্তু কি দেখতাম, আমি দেখতাম সে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর এই রাস্তার শেষে দ্বিতীয় ভাগে গিয়ে বসবে, একেবারে হেলান দিয়ে বসে থাকবে, হাতটা ভাঁজ করে, কখনো বাইবেলে খুলবে না, আর যখনই দেখো মনে হচ্ছে যেন হাই তুলছে। শেষে আমি বুঝতে পারলাম আমি অপ্রস্তুত হচ্ছি, ব্যাপারটা ওর ছিল না, অস্বস্তি হতো, কারণ আমি দেখুন আমি গির্জায় একজন নেত্রী স্থানীয়, সবাই আমাকে চেনে, তারা আমার সন্তানকে দেখে আমায় নিন্দে করবে কারণ সে আমার সন্তান। প্রচারকদের ছেলেমেয়েদের সবচেয়ে দুঃখের ঘটনা হলো তাদের কাছে অনেক বেশি
আশা করা হয় যা আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের কাছে করা হয় না, আর এটা মূর্খতা, কারণ তারা অন্যদের থেকে বেশি পবিত্র নয়। এরকম কথা শুনি আচ্ছা বিশ্বাস করি না জয়েসের ছেলে এমন করছে। আচ্ছা বলুন তো কেন করতে পারে না? এটা তো উচিত নয় করা, এটা বাবা। সেও আর পাঁচটা বাচ্চার মতো বড় হচ্ছে। আমি যা বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন, এখানে এমন কেউ আছেন যার সহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত আর সন্তানদের কারণে বিপদে পড়ে আছে? কি হলো বলুন দেখুন, যারা আমার সঙ্গে ঘুরে বেড়ায় তারা অনেকে বলেছে। হ্যাঁ, তাই খুব সতর্ক হতে হবে যে তাদের যেন এমন কিছু গলত কারণ করতে বাধ্য না করি যা তারা পছন্দ করে না। আমার ছোট ছেলে একবার বলেছিল এমন সহায়ক গোষ্ঠী পরিবারে বড় হয়ে ওঠার সবচেয়ে বড় অসুবিধে কোনটা, কারণ আমরা তখন ঘুরে বেড়াতাম। সেই সময় ডেভ টেপ টেবিলে এই কাজ করত আর ড্যানির নিচে ঘুমত। জানেন কি উত্তর দিল? বেশ খানিকটা ভেবে বলল, সবচেয়ে বড় অসুবিধা হলো মানুষের আশা। মনে হয় আমি সাধারণ বাচ্চার মতো হতে পারবো না, মনে হয় সাধারণভাবে। আর প্রভু ঠিক এটাই জানেন, আপনি জানেন তো, এমন কাজ করতে যদি কাউকে বাধ্য করি যে কাজ সে মন থেকে করতে চায় না তাহলে কারোর ভালো হয় না। প্রভু নির্দেশ দিলেন ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে, আর এই আর প্রভু ঠিক এটাই জান, আপনি জানেন কি না জানি না, এমন কাজ করতে যদি কাউকে বাধ্য করি সেই কাজ মন থেকে করতে চায় না তাহলে কারোর ভালো হয় না। প্রভু নির্দেশ দিলেন ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে, আর এই ক্ষমা চাইতে আমার 3 সপ্তাহ লেগে গেল, কারণ আমি ভেবেছিলাম যদি ওর সামনে মাথা নিচু করে থাকি তাহলে ও সুযোগ পেয়ে যাবে। শত হলে ও বাচ্চা যদি গিয়ে বলি আমি দুঃখিত, তোমার প্রতি ঠিক ব্যবহার করিনি, যদিও তোমার উপর চিৎকার করেছি, দোষ দিয়েছি, কিন্তু আসলে দোষী আমি, আমার মনে হলো। এ কথা প্রভুকেও বললাম, জানি না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তো, আপনাদের এমন হয়েছে প্রভু আপনাকে কিছু করতে বললেন, আপনি মনে হয় এটাই করা ঠিক হবে। ডেভ আর আমি একদিন ওর ঘরে গেলাম, ও শুয়েছিল, বললাম ডেভিড তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বিশেষ। ও চোখটা কপালে তুলে শুরু হলো, ভাবলো আমরা কিছু ঝামেলা হবে। বললাম আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কয়েক সপ্তাহ আগে প্রভু আমায় দেখিয়েছেন যে তোমার আর আমার মধ্যে ঝগড়ার কারণ আমি তোমার প্রতি ক্ষমাহীন, কারণ আমি যতটা চাই তুমি ততটা ধার্মিক নও, তাই আমি তোমাকে জানাতে চাই যে তুমি যেমন আমি তোমাকে তেমনই মেনে নিচ্ছে, তুমি আমার ছেলে, আর প্রভু তোমার জীবনে যা ঘটাবেন সেটা তোমার আর প্রভুর ব্যাপার। যদি তুমি আমাদের সঙ্গে থাকতে চাও তাহলে আমাদের ইচ্ছে এই সপ্তাহে অন্তত একবার গির্জায় যাও, তবে আমি তোমার পেছনে খিটখিট করব না। আর তখন ওর 18 বছর বয়স, ও বলল তুমি যা বললে এটা বলার জন্য উতলা হয়েছিলাম আমি। এবার শুনুন ও কি বলল। যেটা আমার কাছে শিক্ষণীয় ছিল, ও বলল তোমার কি মনে হয় আমি প্রভুর সঙ্গে তেমন সম্পর্ক গড়তে চাই না যেমন তোমার বা বাবার আছে? ও বলল আমি চাই, কিন্তু আমার জন্য সেটা নেই। সবার জীবনে একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা ঠিক জানি না কেন প্রভু একটা সময় তাকে আমাদের সামনে প্রত্যক্ষ করেন, তাই নিজে চেষ্টা না করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সন্তানের মঙ্গল করেন, যে জীবনে তাদের চান ঠিক সেভাবে নিজেও জীবন কাটান, নিজে না করে ওদের জ্ঞান দেবেন না, ওদের সামনে এক গাদার নিয়ম রাখলেন অথচ নিজে তার একটাও মেনে চললেন না, এটা যেন না হয়, এটা একটা বাজে ব্যথা মনে রাখবেন। এই গল্পটা বললাম যাতে বুঝতে পারেন যে আপনিও কারোর প্রতি ক্ষমাহীন অথচ তা জানেন না, এটা সম্ভব বলে আপনার বিশ্বাস করেন? তাই প্রার্থনা করি প্রভু আজ আপনাদের চোখ খুলুন যে কার প্রতি আপনি বিরূপ, এমনকি অনেক সময় বস্তুর ওপরেও আমরা রেগে যাই, যেমন বিশেষ কোনো দোকান বা ডাকঘর। একদিন আমি ডাকঘরের ওপর খুব রেগে গেলাম, কোনোদিন এখানে যাব না সবাইকে বলে দিলাম, কিন্তু ওখানে কেউ না যায় একটা দোকানে।
একটা জিনিস ফেরত দিতে গেলাম, তারা এই নিয়ে খুব ঝামেলা করলো, তাই ভাবলাম আমি সবাইকে বলে দেবো সেখানে যাতে না আসে, কোনোদিন ওখানে যাব না। আর অনেক কথা, তবে আমি জানি না, যদি রেগে যান আপনি রেগে গেলেন, কিন্তু তা নয়, নিজের ওপরেও রেগে যেতে পারেন, তাতেও কিন্তু সেই আলুর বস্তা বয়ে বেড়ানোর ব্যাপারটা আছে। সমস্যাটা কিন্তু কে নয় কে নিয়ে আর, সেটা হলো রাগ, তিক্ততা আর অবসাদ যা ক্ষতি করে, তাই সতর্ক হতে হবে যাতে কারোর ওপর আপনি রেগে না যান। আর প্রভুর ওপর রাগ করবেন না, নিজের ওপরেও না, ডাকঘর দোকান বা অন্যের ওপর রাগ করবেন না, কারোর ওপরেই আপনি রাগ করবেন না। আমিন। অনেকে গির্জার প্রতি বিরূপ মনোভাব থাকে। এখন অনেকে আমার অনুষ্ঠান দেখছেন যারা গির্জার প্রতি বিরূপ, অনুষ্ঠান দেখে কিন্তু গির্জায় যায় না, কারণ একবার গির্জায় মনে কষ্ট পেয়েছেন বা এমন গির্জায় গিয়ে যেখানে সবাই ভণ্ড বা কেউই বন্ধুত্বপূর্ণ নয়, তাই এখন ভাবছেন এবার গির্জায় আর আমি কোনোদিন যাব না, প্রভুকে ভালোবাসি গির্জায় যাব না। তার মানে গির্জার প্রতি আপনি ক্ষুব্ধ। আপনাকে স্থানীয় কোনো ভালো গির্জায় যেতে হবে, কারণ তাদের সাহায্য দরকার, শুধু আপনার দরকার তা নয়, ওদেরও প্রয়োজন আপনাকে, কারণ আপনার যা আছে তা অন্যদের তেমনি তাদের কিছু নেই। তাই গির্জাকে ক্ষমা করা অন্যায় নয়। আমি উৎসাহ দিচ্ছি, প্রেমের পথে চলুন। আর আমার বিশ্বাস, জীবনের সবচেয়ে জরুরি প্রেমের পথে চলা, আর এই বিষয়ে রোজ বিশেষ নজর দিতে হবে। ক্ষমাহীনতার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। যদি প্রেমের পথে চলতে চান তাহলে ক্ষমা করতে হবে প্রায় ও তৎক্ষণাৎ। প্রথম স্থানে বসান প্রভুর বাণীকে, কারণ সত্যই আপনাকে মুক্ত দেবে। আর আপনাদের আমি ভালোবাসি, প্রভু মঙ্গল করুন।